যে শুনেন আমাকে আপনি একটু হেল্প করতে পারবেন? ওখানে দুইটা ছেলে না আমাকে অনেকক্ষণ ধরে ফলো করছে, প্লিজ। বুঝে ওর কিছু নাই, ওরা চলে গেছে। আপনাকে বাসায় পৌঁছে দিই। বাসা কোন দিকে? ওই যে ওইদিকে। এদিকে চলো। থ্যাংকস। এই নান্টু, কি ব্যাপার নান্টু? তুমি আমার হাত ধরে এমন ভাবে জাগাইতে দিলা, আর তুইলে তো হাত খুয়ে পড়ে গেত। কি অজয়রা পেজাল পড়তেছ? তুমি কি সারা রাত আমার এনে ঘুমায় পা আড়া দিছ নাকি? কেন? ও বুঝছি, চাচার লগে আবার ঝগড়া করছো। ওই মিয়া, মানুষ কি দুই বিয়া চার বিয়া করে না? চাচার দুই বিয়া করছে, সমস্যা কি? তবে এটা ঠিক, তোমার জোড়মা মানে তোমার আব্বার বউয়ের বয়সটা একটু বেশি কুচি হয়ে গেছে। পেঁচাল থামাইবা? কী ব্যাপার নান্টু? গতকালকার থেকে দেখতেছি তুমি সেটটা হুইলা রইছ, কথা কইলেই সেটটা দাও। জীবনটা আমার পুরাই তন্দুরি চিকেন হয়ে গেছে, আমার একটা থাকার ব্যবস্থা করে দাও। এই একটা কথা কইলা, আমি করি ফুটপাতে যার দোকানদারি, বস্তির মতো ছোট্ট একটা ঘর লয়ে থাই, ওই জায়গায় তোমার আমি থাকতে তুমি কেমনে? আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, ফারুক আহ, ফারুকের লোকে কথা কয়ে দেখি, ও তোমার একটা থাকার ব্যবস্থা করে দিব না। তাহলে এতক্ষণ ধরে জ্ঞানের পেঁচাল পারতো কে? ফারুক রে কইলে তো আমি কইতে পারি, আমার মুখ নাই। আচ্ছা ঠিক আছে, পেটে দানা পানি কিছু পড়তে? ও পড়বো কীর্তি গা, ঘুমের তো তুটলাই এখন। এক কাম করো, দুই ভাই মিল্লা হোটেলে নাস্তা করি, পরে দোকান খুলি। উড়ো উড়ো, তোমার বালি চলে এলো।